তুমি কেমন আছো? ভালো আছি। তুমি খুব সুন্দর, তাই না? হুম। তুমি খুশি আছো? খুশি তো অবশ্যই আছি। তুমি দেখতে পারি তোমাকে? হুম। বিলাসিতা পছন্দ করি, এই জন্য তো আপনাকে পছন্দ করে আমি বিয়ে করেছি। অবশ্যই, এখন আপনার স্ত্রী আমি, আপনার যা ইচ্ছে তাই করতে পারা যায়। তুমি কি রাজি আছো? হ্যাঁ। তাহলে আমরা একটু আমাদের কাজটা সাইডে ফেলাই। আচ্ছা। আমার তো অনেক সম্পদ, রোয়ার বাড়ি, বিল্ডিং, টাকা পয়সা আছে। হ্যাঁ, তোমার তো হিসেবে রাখতে হবে। হ্যাঁ, আমি তো দেখে রাখুন সব কিছু। তাহলে তুমি তো পারবা না? হ্যাঁ, অবশ্যই সব কিছু দেখে আর সামলা দিতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে কীভাবে কি তোমার কোনো কথা আছে, চাওয়া পাওয়ার আছে? না না, আপনার যা কিছু আছে সব তো আপনি আমাকে দিয়ে দিয়েছেন। তবে একটা কথা আছে না, যে একটা মানুষ যে সব দিকতে সমান দেয় নাই। যেমন আপনার কাছ থেকে হয়তো সব কিছু পাবো, আমার মনে হয় না যে শারীরিক সুখটা আমি পাবো। যতদূর দেওয়া যায় তোমাকে, যতদূর খুশি করা যায়। হ্যাঁ সেটাই, অতদূর সম্ভব। হ্যাঁ, যতদূর পারেন তাই হয়তো দিয়েন, একটু চেষ্টা করে। কারণ আপনার এ বয়সে আপনি আমাকে বিয়ে করেছেন, আপনার খোরাকটা হয়তো কম, আমার একটু বেশি লাগবে, যতদূর পারেন একটু। তোমার দেখে শুনে তো আমি বিয়ে করছি, সুন্দর দেখছি, আমার লাগছে, আমার কাছে ভালো। আর আমি তো আপনার টাকা পয়সা সব কিছু দেখে বিয়ে করছি। আমার তো আর কেউ নাই, তুমি স্যার আমার কেউ আসে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। একটু তুমি কি আমাকে সময় দিবা? অবশ্যই দেব। তুমি তো অনুমতি দিচ্ছ? হ্যাঁ। অনুমতি দিলে আমরা কাজটা সেরে ফেলাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো, মানুষ বাঁচতে হলে টাকা পয়সা দরকার আছে, মানুষ সম্পদের সঙ্গে দরকার আছে, মানে সব জিনিস। যৌবনের খোরাক করে দিয়ে টাকা দিয়ে হবে না, টাকা পয়সা লোভ দেখি তো আমার সরল সহজ মনটাকে ভুলে ভালে বিয়ে করলাম। আমিও লোভে করে বিয়ে করলাম, কিন্তু তোমার যে এত বড় একটা সমস্যা, তোমার ভিতরে যে ধ্বজাবাঙ্গ রোগ জমে আছে, এটা আমাকে কেন বলো? মানুষ যখন দম্পত্য জীবনে সুখ আল্লাহ দেয়, শান্তিও আল্লাহ দেয়, ঠিক আছে, অনেক সময় পরিবর্তন চলে আসতে পারে। তুমি দেখো আল্লাহর উপর ভরসা রাখো। এই কি ভরসা রাখবো, এক পা কবর গেছে আর এক পা হইলো দুনিয়ার মধ্যে, এখন তোমার উপরে কি ভরসা রাখবো? তোমার যে এত বড় একটা সমস্যা, আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ তোমাকে সুখ দিবে। তোমার যে অবস্থা আমি একেবারে কি বলবো, আমার লাগবে এত বড়, তোমার আছে এতটুকু, ওটা দিয়ে আমার কানও চুলকানো যাবে না। হ্যাঁ, তোমার যে একেবারে ডাউন হয়ে গেছে, এই তোমার এত টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে আমি কি করবো? আমার তো ওটা লাগবে, ওটা আমাকে দাও, কিভাবে দেবে দাও। ওটাও দেবো, আস্তে আস্তে তুমি পাইবা। হ্যাঁ আস্তে আস্তে পাবো, দিনে দিনে তো বয়স কমবে না, তোমার বয়স বাড়বে, আরও ডাউনের দিকে যাবে। এই আমার জীবনটা কেন নষ্ট করলে? হ্যাঁ, বুড়ো বয়স তো আমার ভিন্ন রূপে ধরেছিল, তোমার মতো একটা বুড়ির দিকে বিয়ে করতে, তুমি আমাকে কেন বিয়ে করলে? সেটা হলো কি, মানুষের জৈবন
জীবন সবসময় একভাবে থাকে না। একভাবে থাকে না, তোমার সম্পত্তি দেখাশোনা করার জন্য একটা বিশ্বস্ত লোক আনলে পারতে, বিয়ে করার দরকার ছিল। এজন্যই তোমাকে বিশ্বস্ত। তোমার সাথে আমি কথা বলতে চাই না, যাও বাসাবত্ত যাও, শুধু শুধু জ্বালা বাড়ায় বা নিবাদে পারবো না, যাও আজকে আমি বাসা ঘরে একা থাকবো। আমার বাড়ি, আমার ঘর, আমার সব কিছু তুমি আমার। একটু কমতে থাকলে তুমি একটু সবুর করতে পারো। আমি আমার ভালো, তুমি কি চাবো না? আমি তোমার ভালো চাবো না? চলো আমরা দুইজনে ডাক্তারের কাছে যাই। আমার কোনো সমস্যা নাই, তুমি ডাক্তারের কাছে যাই ঠিকঠাক হয়ে, তারপরে বাসায় করতে আসবে। এখন যাও আমাকে ঘুমাতে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাতে আমি আসি। যাও অন্য ঘরে যাবো। কালকে যাইয়া? হ্যাঁ ঠিক আছে, কালকে যাই, তুমি ডাক্তার দেখাবো। তুমি আমার সাথে যাবা? আচ্ছা ঠিক আছে, আমি যাবো। ঠিক আছে তাহলে আমি ফ্রেশ হয়ে আসি। যাও। আচ্ছা না না, আমি কেমন ভুল করলাম, টাকার লোভে শেষ পর্যন্ত নিজের জীবন যৌবন সব নষ্ট করে দিলাম। না না, আসলে আমার ভুল হয়ে গেছে, ভুলের টাকার উপরে আমার লোভ করাটা ঠিক হয়নি। ডাক্তারের কাছে যাই কি হবে, তো বয়স শেষ হয়ে গেছে, ডাক্তার দেখালে আর কোনো কাজ হবে না। না না, বুড়ার ক্ষতি করে আমার দরকার নেই, আমার জীবন যৌবন থাকতে আমি এখনই সাইড খেটে যাই, এই বুড়ার সংসার আমি করবো না। একটু কোনো রকম যদি চালাই নিতে পারতাম, যে না একটু হাতে হাতে ওকে যেমনি পড়তো আমাকে একটু শান্তি দিতে পারছে, তাও আমি ম্যানেজ করতে পারতাম। কিন্তু একই এমন অবস্থা, কাপড়টা খালি মাত্র আমার এই আঁঠো পর্যন্ত উঠালো, এর মধ্যে দেখলাম যে আমার কাপড় সব ভিজে গেছে। কারণ কি, ওনারটা আমার ভিতর না যেতে ওনার রস বের হয়ে গেছে। কি যে একটা অশান্তি, একটা রাত জল বলে মরতেছি, আর সারা জীবন আমি কীভাবে বুড়ির সাথে সংসার করবো? আমার সারা শরীরে এখন আগুন জ্বলছে। তুমি ঘুমাও নাই? না আমি ঘুমাই নাই, তোমার জন্য এটা আমার ঘুমাতে দিই না। আমি ঘুমাতে দিই নাই, তুমি তো আমার ঘুমটা একেবারে অশান্তি করছো। এই তুমি তো আমার জানলা বাড়াইছো, আমার জানলাটা কি নিয়ে যেতে পারো না? কিভাবে দেবা বলো দেখো, কিভাবে দেব? হ্যাঁ, এই হাত, এই হাত মারবা তুমি আমাকে, এই হাত দিয়ে তুমি আমাকে করবা, ঠিক আছে? আগে চেষ্টা করি, তারপর যেভাবে আমার জ্বালা উঠেছো এভাবে আমার জ্বালা নিভাই দিবা, তাহলে আমি সারা রাতের মধ্যে ঘুমাতে পারবো না। আমার এখন খাই খাই করতেছে, শুয়ে পড়লে সব কিছু হয়ে যায়। দেখো আমাকে বসে কর, এভাবে তো সংসার করা হয় না। দেখো তোমার এই গাড়ি বাড়ি তোমার সম্পত্তি আমার কিছু দরকার নেই, তুমি বলো সকালবেলা আমার বাপের বাড়ি আমাকে পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি নিজের ঠিকঠাক করে ডাক্তার দেখিয়ে তারপর আমাকে নিয়ে এসো। এখন আমি আসবো, এক জায়গায় যদি এভাবে থাকি এটার যে কষ্ট যার হয় সে বোঝে। আসলে সব কষ্ট সহ্য করা যায়, যৌবন চালার কষ্ট সেটা সহ্য করা যায় না। তুমি যদি আমার পাশে থাকো। আচ্ছা ঠিক আছে, কালকে আমাকে আমাকে বাপের বাড়ি নিয়ে যাবা, আর তুমি ডাক্তার দেখাবা, ঠিক আছে? চলো যাই, ফ্রেশ হয়ে আসি। যাও, ফ্রেশ হয়ে আসো।